হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এভরি চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করব একাদশ তিকন মিথির উপর তো আজকে একটা নতুন চ্যাপ্টার তিকন উপর তিকন অনুপাত সমূহ বা অপেক্ষক সমূহ ও আদর্শ কোন সমূহ এই চ্যাপ্টার অর্থাৎ তোমাদের এসেনদের বই যে রয়েছে এসেনদের বইয়ের সেকেন্ড চ্যাপ্টার তিকন সেকেন্ড চ্যাপ্টার হুম তো এর আগের ভিডিওতে আমি এর তিকন মিথির কোন পরিমাপন চ্যাপ্টার শেষ করা হয়েছিল তো তোমরা যারা সেই সমস্ত চ্যাপ্টার অঙ্কগুলো দেখো নি তারা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওকে তো আজকের ভিডিও তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই লাইকস করবে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ওকে তো আজকে আমরা যে চ্যাপ্টার করাবো অর্থাৎ ট্রিকোনোমেট্রিক রেসিও ফাংশন তো এখান থেকে যে বিষয়গুলো আজকে উঠে আসছে বা যে বিষয়গুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান আছে প্রথমে আছে ট্রিকোনোমেট্রিক ফাংশন বা ট্রিকোনোমেথিক অপেক্ষক সমূহ অপেক্ষক কোনগুলো আছে নেক্সট আসছি দ্য ট্রিগোনোমেট্রিক রেসিও আর অলওয়েজ সেম ফর গিভেন অ্যাঙ্গেল অর্থাৎ একটি প্রদত্ত কোণের ত্রিকোণেতিক কোন একই থাকে পরে আসছি ত্রিগোমিত অপেক্ষকগুলির পারস্পরিক সম্বন্ধ বা রিলেশন এম দি ট্রিগনোমেট্রিক ফাংশন ওকে নেক্সট আসছে আমাদের ত্রিকোণোমেথিক অপেক্ষকগুলির মানের সীমা অথবা লিমিট অফ লিমিট টু দি ভ্যালুজ অফ দি ট্রিগোনোমেট্রিক ফাংশন ওকে আছে আদর্শ কোন সময়ের ত্রিকোনোমেথিক অনুপাত অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেসি অফ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস তো এই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করা হবে তো শুরু করার আগে আমাদের প্রথম যেটা আছে ট্রিগোনোমেট্রিক ফাংশন বা ত্রিগোনোমেট্রিক অপেক্ষক সমূহ ত্রিকোনমিত্রিক অপেক্ষক সমূহ তো এটা শুরু করার আগে আমাদের যেটা জানতে হবে কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কী আছে হুম কার্তেসিয়ান কোর্ডিনেট সিস্টেম কী আছে তো কার্তেসিয়ান কোয়ার্ডিনেট সিস্টেম বলতে আমরা যেটা বুঝি দুটো অ্যাক্সিস থাকে একটা এক্স অ্যাক্সিস এবং একটা ওয়াই অ্যাক্সিস আমরা এগুলো তোমরা নিচুক ক্লাসে শিখেছ যে একবার আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি এক্স এক্স মূলবেন্দু একটা ওয়াই ওয়াই ডাস্ট ওকে আমি এরকম একটা দুটো অ্যাক্সেস নিচ্ছি কার্তিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যেখানে দুটো অ্যাক্সেস থাকবে এক্স অ্যাক্সিস মানে এক্স ও এক্স ডাস্ট আর একটা আছে ওয়াই ও ওয়াই ড্যাস্ট দুটো অ্যাক্সিসের নাম দেওয়া হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ওকে আচ্ছা এবার এটা প্লেনে রয়েছে কোঅর্ডিনেট কিন্তু আমাদের একটা প্লেনে হয় প্লেনে রয়েছে তো প্লেনের ওপর কোন একটা বিন্দু আছে সাপোজ পি ধরে হচ্ছে বিন্দু বিন্দু পি আছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই স্থানাঙ্ক বলতে গেলে মানে পি বিন্দুর আমাদের ওয়াই কোঅর্ডিনেট থেকে দূরত্ব কত আর এক্স কোঅর্ডিনেট থেকে দূরত্ব কত সেটা আমাদের আর কি হুম এক্সটা কি এক্সটা বলা আমাদের ওয়াই কোঅর্ডিনেট থেকে এই বিন্দু দূরত্বগত ওয়াই কোয়ার্ডিনেট থেকে এই বিন্দু দূরত্বগত এক্স বোঝাই আর ওয়াই হচ্ছে এক্স কোঅর্ডিনেট থেকে পি বিন্দুর দূরত্বগত সেটা আমাদের বোঝাই ওকে অর্থাৎ এই লেনটা যে আছে যাই হোক তো আমি পি পেলাম এবার মূল বিন্দু শুধু যদি আমরা পি বিন্দু আমরা অ্যাড করি তাহলে যেটা পাবো এটাকে বলা হয় দূরত্ব পি বিন্দু দূরত্ব মূল বিন্দু থেকে ওকে এটাকে আমি নাম দিচ্ছি আর ওকে দূরত্ব মানে ও পি ও হচ্ছে মূল বিন্দু এবং পি যে কোনো একটা বিন্দু আর ওপি দূরত্বটার নাম দেওয়া হচ্ছে আর আর ইকুয়াল টু হবে আমাদের ফর্মুলা আমি পড়ে আসছি আচ্ছা পি বিন্দুর কী ধরা এক্সকমো ওয়াই তাহলে যদি আমরা এখান থেকে লম্ব ড্র করি পি বিন্দু থেকে আমি এখান থেকে ও এক্সের ওপর লম্ব ড্র করলাম ওকে এটা যে বিন্দুতে ছেদ করছে তার নাম দিচ্ছি সাপোজ এটা এম বিন্দু আছে এটা এম বিন্দু আছে ওকে তাহলে আর ধরে নেওয়া হচ্ছে এই ওপি যে আমাদের একটা রেখা রয়েছে বৃক্ষাংশ রয়েছে বা ওপি যাই বলি না কেন যদি এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা কোন উৎপন্ন করে নিয়েছে থিটা ওকে এক্স এক্স সাথে সাথে সাপোজ কোন কত কোন উৎপন্ন করছে না থিটা কোন উৎপন্ন করছে হুম এটা ধরে নেওয়া হচ্ছে আচ্ছা এখানে পি ও পি বিন্দু স্থানাঙ্ক কি 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 ধরেছি আমরা এক্স আর ওয়াই যদি আমরা পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই ধরে থাকি তাহলে আমরা কী বলবো এই যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে এক্স আর এই যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটাকে আমরা বলে থাকি ওয়াই এটা হচ্ছে আমাদের ওএম হচ্ছে এক্স এবং পি এম হচ্ছে ওয়াই ওকে আচ্ছা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা তো আমি লম্বো টেনেছি পি বিন্দু থেকে ধনাত্মক এক্স অ্যাক্সিসের ওপর আমরা পি এম লম্বো তাহলে এই যে কোনটা আছে এই কোনটা নব্বই ডিগ্রি ওকে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সমগ্র নীতিভুজের ক্ষেত্রে আমরা পৃথক রাসের ফর্মুলা জানি যে অথিভুজের স্কোয়ার টু কি হয়ে যায় লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার হয় ঠিক আছে তো সেই ফর্মুলা যদি আমরা এখানে ইউজ করি ইউজ করলে পেয়ে যাব আর ইকুয়াল টু রুট অব অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা আর স্কোয়ার ইকুয়াল টু পেতাম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে আমরা যে ওপি দূরত্ব দূরত্ব অলয়েস পজিটিভ এটা আমরা ধরব ঠিক আছে পজিটিভ দুটো স্কোয়ার সংখ্যার স্কোয়ার আছে এখন তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের যে ত্রিকোণমিতিক যে প্রথম যে অপেক্ষক আছে প্রথম অপেক্ষকের নাম বলা হচ্ছে সায়েন থিটা এটা কিভাবে ডিফাইন করা আছে সায়েন থিটাকে বলা হচ্ছে লম্ব বাই বাই অতিভুজ ওকে আচ্ছা এখানে লম্ব কোনটাকে বুঝবো ভালো করে তোমরাও খেয়াল রাখবে থিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে তাকে আমরা লম্ব বলবো থিটা কোণের বিপরীতে যে বাহু থিটা কোণের বিপরীতে কোন বাহু আছে পিএম তাহলে এখানে লম্ব হচ্ছে লম্ব হলো মনে রাখবে লম্ব লম্বো বা পারপেন্ডিকুলার আমি যদি স্মল পি নাম দিই পারপেন্ডিকুলার হচ্ছে পি এম ওকে খেয়াল রাখবে এটা আচ্ছা অতি অতিভুজ বা যেটা আছে ঠিক আছে আমরা অতিভুজ ধরে অতিভুজটা আমি এখানে অতিভুজ বা হাইপটেন টু কি আছে ওপি ইকাল টু আর ওপি ইকাল টু আর ধরে নিলাম আর একটা আছে ভূমি ভূমি বা বেস এই যেটা আছে ভূমি ভূমির বেস বেসটাকে আমি বি নাম দিচ্ছি এটা হচ্ছে ওএম বেস কত এটা এটা ধরে নিচ্ছে আমাদের এক্স আছে লম্বটা হচ্ছে তো আমাদের ওয়াই তাহলে লম্ব কত হয়ে যাচ্ছে লম্ব হচ্ছে ওয়াই ভূমিগত এক্স আর অধিবেজ কত এখানে আর আচ্ছা তো একটা অপেক্ষা নাম্বার ওয়ান প্রথম প্রথম অপেক্ষা হচ্ছে সাইন থিটা ডিপেন্ড করা আছে হবে না সাইন থিটা এই করলো লম্ব বাই অতিভুজ লম্ব কত আছে এখানে ওয়াই আর অতিভুজ কত আছে আর ওকে এটাকে আমরা বলে থাকি থ্রিটা কোণের সাইনের মানও বলে থাকি এটাকে আমরা আবার বলে থাকি এইভাবে বলে থাকি যে থিটা কোণের সাইন এর মান এইভাবে বলে থাকি সাইন থিটা মানে কি বুঝবো থ্রিটা কোণের সাইনের মান সাইন থ্রিটা ইকুয়াল কি হবে লম্ব বাই অতিভুজ এখানে ছবি জন্য কি পাচ্ছি লম্ব মানে কত বাই অতিভুজ কত আছে আর আছে নেক্সট নাম্বার টু থ্রিটা কস থ্রিটা মানে আমরা কি বুঝবো ভূমি বাই অতিভুজ আচ্ছা এখানে ভূমি কত আছে ভূমি আছে এক্স অতিভুজ কত হচ্ছে আর আছে তাহলে কত হবে এটা এক্সপাইয়ার আর এটাকে আমরা বলে থাকি থিটা কোণের কোসাইনের মান কোসাইন এসাই কোসাইনের মান বা এটাকে আমরা সংক্ষেপে কি বলবো কস্তিটা থিটা কোণের কোসাইনের মান কত হয় ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কত এক্সপাইয়ার আর সেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি কস্তিটা ওকে আচ্ছা নেক্সট আসছি ট্যান থ্রিটা ট্যান্থের মান হয় আমাদের লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব কত আছে এখানে ওয়াই ভূমিগত আছে এক্স এটাকে আমরা বলে থাকি থিটা কোণের ট্যানজেন্টের মান ট্যানজেন্ট এর মান বা আমরা সংক্ষেপে কি বলে থাকি টেন থিটা থিটা কোনো টেনজেন্টের মান একে আমরা সংক্ষেপে বলে থাকি টেন থিটা তাহলে তার মানে টেন থিটা মানে কি বুঝবো লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স এরপর আসছি কোশেক থিটা ইকুয়াল টু আমাদের হয়ে যায় অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব অর্থাৎ অধিভুজ কত আছে এখানে আর আছে লম্বা কত আছে ওয়াই আছে এটাকে আমরা বলে থাকি এটাকে আমরা সংক্ষেপে আর বলে থাকি যে থ্রিটা কোণের কোসেকেন্ট এস ই সি এ এন টি কোসেকেন্ড এর মান বা সংক্ষেপে আমরা কি বলে থাকি সংক্ষেপে বলে থাকি কোশেক থ্রিটা নেক্সট ফাইভ পাঁচ নম্বর আছে আমরা বলে থাকি ভূমি অতিভুজ কত আছে আর ভূমি কত আছে এক্স এটাকে আমরা বলে থাকি ইন ল্যাঙ্গুয়েজে মান কোন ই সি এ এন টি সেকেন্ড এর মান ওকে এটাকে আমরা ল্যাঙ্গুয়েজে বলবো আর যদি আমরা সংক্ষেপে বলি তখন আমরা বলবো সেক থিটা অর্থাৎ সেক থিটার মান কত হবে না থিটা কোণের সেকেন্ড এর মান লাস্টলি আজ আমাদের যেটা রয়েছে নাম্বার সিক্স নাম্বার সিক্স হচ্ছে আমাদের কট থিটা কট থিটা এটাকে আমরা বলে থাকি লম্ব বাই সরি এটা ভূমি বাই ভূমি বাই লম্ব তো ভূমি বাই ভূমি কত আছে এখানে ছবি অনুযায়ী এক্স ছিল আর লম্ব কত ছিল ওয়াই ছিল এটাকে আমরা সংক্ষেপে কি বলে থাকি সংক্ষেপে আমরা বলে থাকি থ্রিটা মান মানজেন্টের মান তো মেনলি আমাদের এই ছটা আমাদের অপেক্ষক ছিল ত্রিগণ ভিত্তিক অপেক্ষক এই ছটা ছাড়াও আরও দুটো আমাদের ত্রিগণ ভিত্তিক অপেক্ষক রয়েছে সেটা তো আমাদের অতটা কাজে লাগে না তা সত্ত্বেও আমি সেগুলো বলে দিচ্ছি নাম্বার সেভেন নাম্বার সেভেন আছে আমাদের ভার্স থ্রিটা ভি আর এস ভার্স থ্রিটা এটা মনে হয় যাই এর ডিফাইন করা হয় ওয়ান মাইনাস থ্রিটা অর্থাৎ অর্থাৎনাস কি বলা হবে ভূমি বাই অতি ঠিক আছে এইভাবে ডিভেন্ড করা হয় এটা আমরা বলে থাকি থিটা কোণের ভার্স্ট ভি আর ভার্স্ট মান নাম্বার এইট আছে কোভার্স সিও ভিআরএস কোভার্স থিটা এটা হয়ে যাবে ওয়ান মাইনাস অর্থাৎ ওয়ান মাইনাস লম্বো বাই অতিভুজ ঠিক আছে এটাকে আমরা বলে থাকি থিটা কোণের কোভার্স তো প্রথম আমাদের ছটা কিন্তু মেন ছিল তার পরবর্তী আমি যে দুটো করালাম এইগুলো তোমরা জেনে রাখবে ঠিক আছে পরবর্তী সময় তোমাদের কাজে লাগতে পারে তো আমাদের এই চ্যাপ্টারে মেনলি আমাদের বা পরবর্তী সময় আমরা যে সমস্ত অঙ্কগুলো করবো পরবর্তী চ্যাপ্টারে তো আমাদের মেনলি এই ছটা আমাদের তিকোমিত অন্য ক্ষেত্রে কাজে লাগবে ছটা যে অপেক্ষক আছে সেইগুলি আমাদের কাজে লাগবে পরবর্তী যে বিষয় আছে আমাদের একটি প্রদত্ত কোণে ত্রিকোনিতিক কোন তিকোমিত কোনানুপাত অভিন্ন হুম অর্থাৎ বিষয়টা কি যদি একটা কোণ দেওয়া থাকে এবং সেক্ষেত্রে আমাদের যে অপেক্ষাগুলো রয়েছে সেই কোণের সাপেক্ষ অপেক্ষাগুলির মান আমাদের সবসময় কিন্তু একটা নির্দিষ্ট কোণের ক্ষেত্রে অপেক্ষাগুলোর মান সবসময় কী থাকবে অভিন্ন থাকবে বা একই থাকবে সেক্ষেত্রে আমাদের যে ট্র্যাঙ্গেল যে আমরা ট্র্যাঙ্গেল বা তিবুজের পথে ভেবেছিলাম তিবুজটাকে যদি আমরা এক্সচেন্ড করি বা আরও ছোটো করা হয় বা আরও বড়ো করা হয় সেক্ষেত্রে কিন্তু অনুপাতগুলো কিন্তু সেম থাকবে হুম সেটা এইখানে বলা হচ্ছে বিষয়টা কেমন আমাদের যেমন আমরা আগে ফিগার ড্র করেছিলাম এরকম ছিল আমাদের ফিগারটা এটা ছিল আমাদের এক্স এক্স ডাস্ট ওয়াই ওয়াই ডাস্ট তাই তো এটা মূল বিন্দু এখন আমরা পি বিন্দু ধরেছিলাম পি থেকে লম্বা আমরা পি এম ড্র করেছিলাম তো সেই হিসেবে যদি আমি একটার ক্ষেত্রে দেখাচ্ছি আমরা সাধারণত এখানে বলতে পারি যে এটাকে যদি আমরা লম্ববায়ু অতিভুজ যদি আমরা করি মানে পি এম আচ্ছা আমি আরেকটা একটা ধরি এখানে সাপোজ আরেকটা একটা হচ্ছে এখানে পি একটা বিন্দু আছে আর এখান থেকে লম্ব টানা হয়েছে এটা এম রো এম ড্যাশ হয়েছে ওকে তাহলে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই দুটো ত্রিভুজ ও ত্রিভুজ পি ডাস্ট ও এম ডাস্ট এটা কি হয়ে যাবে স্বদৃশ স্বদৃশ কণি হবে স্বদেশ কণি কারণ কি এখানে পি এম ও এক্স এর উপর লম্বো আবার ও এক্স এর উপর লম্ব অর্থাৎ এই দুটো কিন্তু এই কোণটা আর এই কোণটা কিন্তু কি নব্বই ডিগ্রি করে হয়ে যাচ্ছে আর এখানে এই যে ও অ্যাঙ্গেল যেটা রয়েছে পি ও এম এবং পি ড্যাশ ও এম ড্যাশ কিন্তু এগুলো কিন্তু সেম অর্থাৎ দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটো করসপন্ডিং কোণগুলো সমান হয়ে যায় তাহলে সেই ত্রিভুজ দুটোকে কি বলি আমরা সদৃশ কোণে তিবুজ বলে থাকি ওকে আর আমরা কি জানি না সদৃশ কোণে ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত অনুরূপ বাহুগুলোর অনুপাত কী হয় সমান হয় অনুরূপ তো এখানে অনুরূপ বাহু কী কী বলতে পারি এখানে যদি আমরা প্রথম দিগুজের ক্ষেত্রে যদি আমরা করি পি এম বাই অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান তাই পি এর সাথে যদি আমরা ওপিকে রাখি এই কল কী হবে না পি ড্যাস্ট এম ড্যাস্ট বাই ও ড্যাস্ট বা ও পি ড্যাস্ট হয়ে যাবে অনুরূপ বাহু এর পি এম এর অনুরূপ কী আছে পি এম এর অনুরূপ আছে পি ড্যাশ এম ডাস্ট আর ওপি এর অনুরূপ কী আছে ওপি ডাস্ট আছে তো অনুরূপ বাহুগুলোর অনুবাদ সমান আচ্ছা এটা মানে কি পি এম মানে হচ্ছে লম্ব মানে এই ত্রিভুজের ক্ষেত্রে পি এমটাকে বলা হচ্ছে লম্ব আর ওপিটা ওপি কী হয়ে যাচ্ছে ওপি হয়ে যাচ্ছে অতিভুজ আবার এই যে বড় ত্রিভুজ আছে এই বড় ত্রিভুজের ক্ষেত্রে পি ডাস্টেমডাস্টও লম্ব হয়ে যাচ্ছে আর ওপি ড্যাশ কী হয়ে যাচ্ছে না অতিভুজ কার সাপেক্ষে যদি এই কোনটা যদি থ্রিটা হয় এখানে একটা কোন থিটা দেয়া থাকে তাহলে তার অনুপাত গুলো কিন্তু সবসময় সেম থাকবে তাই না রেশিও গুলো অর্থাৎ সাইন থিটা মানে কিন্তু সেম থাকবে আমি যদি তিবুজটা যদি বাড়াই সেক্ষেত্রে পারলে কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু থিটার সাপাকি কিন্তু এই অপেক্ষকগুলোর মান কিন্তু সেম থাকবে যেহেতু অনুপাতগুলো সমান তাহলে অপেক্ষকগুলোর মানও সমান ওকে এটা এখানেই আমাদের এই বিষয়টা এখানে বলা হয়েছে নেক্সট আসছি ত্রিকোণমিতিক অপেক্ষকগুলি পারস্পরিক সম্পর্ক তো আমরা যেটা জানলাম ত্রিকোণমিতিক আমাদের প্রধান ছটা অপেক্ষক সাইন্থিটা কথিটা ট্যান্থিটা কোশেক থিটা সেক থিটা এবং থিটা তো এদের মধ্যে কী সম্পর্ক আছে সম্পর্কগুলো জানবো তো সম্পর্কগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে কারণ প্রতিটা চ্যাপ্টারতে আমাদের এই সম্পর্কগুলো কাজে লাগবেই লাগবে আরও অনেক আরও নতুন নতুন সম্পর্ক আছে সেগুলো জানবো তার কি এগুলো বেসিক সম্পর্ক ঠিক আছে তোমরা এগুলো ক্লাস টেনে শিখেছো কিছু শিখেছো এখানে আরও আরও কিছু নতুন আছে ঠিক আছে তো এগুলো আমি জাস্ট রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করছি তো এগুলো কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে ওকে তো নাম্বার ওয়ান যেটা ছিল আমাদের সায়েন থিটা মানে আমরা কী জানতাম লম্ববাই লম্বাই তো তো লম্ববাই অতিভুজ আমি শুধু অতি লিখছি ওকে মানে অতিভুজই বোঝাচ্ছে ইকুয়ালটা আমরা কি লিখতে পারি ওয়ান বাই অতি বাই লম্ব হয়ে যাবে তখন অতিভুজ বাই লম্ব আর অতিভুজ বাই লম্ব মানে কি হয়ে যায় অতিভুজ বাই লম্ব মানে হয়ে যায় আমাদের কোশেক থিটা তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোশেক থিটা আর কোশেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা ওকে তো সাইন থিটা আর কৌশিক থিটার মধ্যে কী সম্পর্ক ইনভার্স সম্পর্ক ঠিক আছে মানে ওয়ান বাই কৌশিক থিটা মানে সাইন থিটা হবে আর ওয়ান বাই সাইন মানে কৌশিক থিটা হবে নাম্বার টু কস থিটা কস থিটা মানে আমরা জানি যেটা বেসিক্যালি লম্ব ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান বাই অতিভুজ বাই ভূমি অর্থাৎ হয়ে যাচ্ছে এটা ওয়ান বাই আর অতিভুজ বাই ভূমি হলে কি হয়ে যায় শেক্তিটা হয়ে যায় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কস থিটে ইকুয়াল টু ওয়ান বাই শেখ থিটা অথবা শেখ থিট ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা ওকে মানে তার মানে দুটো রিলেশন পাওয়া যাচ্ছে থিটার সাথে শেক্তিটার কী সম্পর্ক কস কস্তিটা ইকোয়াল টু ওয়ান বাই সেকিটা হয় আর শেক থিটা ইকোয়াল টু ওয়ান বাই থিটা হয় নাম্বার থ্রি মানে আমরা কি লিখি লম্ব বাই ভূমি ঠিক আছে লম্ব বাই ভূমি ইকুয়াল টু আমরা বলি ওয়ান বাই ভূমি বাই লম্ব লিখতে পারি আমরা এটা আর ভূমি বাই লম্ব মানে কি বলবো কর্থিটা অর্থাৎ টেন থিটা মানে কি পেলাম ওয়ান বাই করথিটা টেন থিটা ইকুয়াল হয়ে যাচ্ছে ওয়ান বাই কট থ্রিটা অথবা কট থ্রিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন তো এগুলোতেও আমাদের রিলেশন রয়েছে এরপর কিছু আছে আমাদের আইডেন্টিটি বা অভেদ যেটা আছে হুম আইডেন্টিটি বা অভেদ নেক্সট যেগুলো আছে আমাদের অভেদ বা আইডেন্টিটি অভেদ বা আইডেন্টিটি অভিদ বা আইডেন্টিটির ধারণা আমি আগে তো মধ্যে দিয়েছিলাম তা হল তিকোণেধির ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য সেটাও আমি বলছি তো এখানে আমাদের অভিদ বা আইডেন্টি তিকোবিধির ক্ষেত্রে এখানে তিনটি মেন আছে নাম্বার ওয়ান সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান নাম্বার টু সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা equal টু ওয়ান and নাম্বার থ্রি cos স্কোয়ার থ্রিটা মাইনাস cot স্কোয়ার থ্রিটা equal টু ওয়ান কিন্তু অপেজ আমাদের কিন্তু মনে রাখতে হবে এখান থেকেই কিন্তু আমরা সাইনকে কষের সাপেক লিখতে পারি বা কষকে সাইনের সাপেক্ষে লিখতে পারি সেকে টেনের সাপেক্ষ লিখতে পারি টেনকে সেকের সাপেক্ষ লিখতে পারি কোশিকে কটের সাপেক্ষ লিখতে পারি কটকে কোশিকের সাপেক্ষে লিখতে পারি তো এই ফর্মুলাগুলো তোমাদের অবশ্যই কিন্তু জেনে রাখতে হবে সেইগুলোকে কেন অভেদ বলা হচ্ছে না এটা থিটার যে কোনো মানে একটা সত্য থিটার মানে আমি যাইনি না কেন সমস্ত মানে কিন্তু সত্য হবে আমি এরপরে আমি আলোচনা করছি যে থিটার যে মানগুলো হবে থিটার মানটা এখানে যে কোনো রিয়াল নাম্বার হতে পারে হ্যাঁ থিটা বিলংস টু অ্যানি রিয়েল নাম্বার থিটার যে কোনো ভ্যালুর জন্য কিন্তু এটা সত্য হবে তো মেনলি তোমরা ক্লাস টেন পর্যন্ত তোমরা সুখকোণ নিয়ে আলোচনা করেছো বা সুখকোণ নিয়ে বলা হয়েছিল শূন্য থেকে নব্বইয়ের মধ্যে কোম নিয়ে কাজগুলো হয়েছিলো বা শূন্য ডিগ্রি এবং নব্বই ডিগ্রি নিয়ে করেছিলাম তো সেখানেও এটা ট্রু হতো বা সেখানেও তোমাদের বলা হয়েছিল কিন্তু এটা সমস্ত থিটার যে কোনো ভ্যালুর জন্য কিন্তু এই রিলেশান সত্য হয় যার জন্য এটাকে আমরা অভেদ বা আইডেনিটি বলি মানে থিটার মান যদি জিরো নিই জিরো নিলেও কিন্তু এই বাম দিকে ওয়ান পাবো ডান দিকে ওয়ান পাবো থিটার ভ্যালু যদি ফর্টি ফাইভ নেওয়া হয় বাম দিকেও ওয়ান ডান ডান দিকেও ওয়ান থ্রিটা ভ্যালু সিক্সটি নেওয়া হলে এদিকেও ওয়ান এদিকেও ওয়ান পাবো তো এই কারণে মানে থিটার সমস্ত ভ্যালুর জন্য দুটোর সমান হয়ে যায় দুটো পার্ট রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুটো ইকোয়াল হয়ে যাচ্ছে বলে আমরা এটাকে বলে থাকি অভেদ বা আইডেন্টি তো তোমাদের ত্রিকোমিদির ক্ষেত্রে মেন তিনটে অভেদ রয়েছে এইগুলোর থ্রু দিয়ে আরও অনেক ফর্মুলা বা এক্সপ্রেশন তৈরি হতে পারে কেমন হবে এক্সাম্পল যদি বলি সাইন থিটা ইকুয়াল টু কী লিখতে পারি রুট ওভার অফ ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা ওকে আবার ক্রিটা ইকোয়াল টু রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওকে তারপর টেন থিটা টেন থিটা ইকোয়াল হয়ে যাবে রুট অভার অফ সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সেক থিটা ইকোয়াল টু রুট অভার অফ ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এরপর আছে যদি বলে থিটা থি হয়ে যাবে স্কোয়ার থিটা স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হচ্ছে কোশেক থিটা ইকাল রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়ান প্লাস কটস্কোয়ার থিটা ওকে তো এই তিনটে মনে রাখলে কিন্তু বাকিগুলো এইগুলো কিন্তু এইগুলো কিন্তু আমাদের মনে থাকবে ঠিক আছে তো এইগুলো থ্রু দিয়ে তোমরা কিন্তু অবশ্যই এগুলো মনে রাখবে তো এগুলো ছিল অবেদ আইডেন্টি এবং এর থেকে বিভিন্ন প্রাপ্ত বিভিন্ন এক্সপ্রেশন এগুলো তোমরা খেয়াল রাখার জন্য তোমাদের বললাম আর এগুলো কীভাবে আসছে তার প্রুফ যদি জানতে চাও আমি একটা প্রুফ করে দিচ্ছি বাকিগুলো তোমরা নিজেরাও করে নিতে পারবো ঠিক আছে তো আমরা এখন যে আমাদের প্রথম যে আইডেন্টি পভ ছিল সায়েন্স কথেটা প্লাস কস কথিক ওয়ান সেটা প্রুভ করে দেখাচ্ছে ওকে তো এই ক্ষেত্রে সাপোজ আমরা যেটা আগে আগেও করেছিলাম দুটো অক্ষ এক্স এবং ওয়াই ও এক্স এক্স ডেস্ট ও ওয়াই ও ওয়াই ডেস্ট ওকে তো পি সমতল যে কোনো একটা বিন্দু ধরে নেওয়া হচ্ছে পি থেকে লম্বা আমরা পি এম ড্র করছি আগেও ড্র করেছিলাম এবং যদি আমরা ওপি জয়েন করি এটা জয়েন করলাম আর পি বিন্দুর কোঅর্ডিনেট ধরে ধরনের আছে এক্স ওয়াই বা এক্স কমা ওয়াই না ধরলেও নিচ্ছি যাই হোক আচ্ছা এখানে ওপি এই যে রেখাংশ যেটা আছে বা এই রেখা যে রয়েছে এটা যদি থিটা ফোন করে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাই এটা পি বিন্দু কিন্তু এটা পি বিন্দুর সাপেক্ষে এটা করা হয়েছে তাহলে এখানে আমাদের সাইন্থিটা আর কস্তিটার যে সম্পর্ক সাইন্থিটার যে কষ্টটার যে আমাদের ডিফেন্ড করা আছে সংখ্যা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা কী বলতে পারি সাইন থ্রিটা ইকোয়াল টু আমি যদি এগুলো নাম দিই এটা তাহলে হয়ে যাবে ওয়াই এটা এক্স ওকে সাইন থ্রিটা মানে কথা হয় আর ওপি ধরে নিয়েছি ওপি এটা আর ধরে নিয়েছি ঠিক আছে তাহলে এখানে তাহলে আর মানে কথা হয়ে যাবে আর স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই তো আর স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এখান থেকে এটা তো আমাদের কী আছে লম্ব আছে লম্ব ভূমি এটা অধিবুজ আর সাইন থ্রিটা মানে কথা হবে সাইন থ্রিটা মানে হয়ে যাচ্ছে আমাদের ওয়াই বাই লম্বা বাই অধি ওয়াই বাই ওয়াই বাই আর ওকে আর কসথির মানে কত হবে ভূমি বাই ভূমি কত আছে এক্স অতিভুজ কত আছে আর তাহলে এই জায়গা থেকে আমরা কী পাচ্ছি না আর সাইন থ্রিটার এবং আর কসথিরটা টু নাম্বার ওয়ান নাম্বার টু ওকে নাম্বার ওয়ান এবং নাম্বার টু যদি আমরা বোধসে স্কোয়ারিং করি উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ করে করে পাই এটা এক একটা দুই মানে এক ও দুইয়ের উপায় পক্ষে আমরা বড় করে যোগ করে পাচ্ছি কই পাবো আর স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা প্লাস আর স্কোয়ার কস ক্রিটা ইকোয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওকে তাহলে আর স্কোয়ার কমন নিলে পাওয়া যাচ্ছে কত না সাইন স্কোর থ্রিটা প্লাস ক্রিটা আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভ্যালু আমরা জানি কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকো আর স্কোয়ার ছিল তাহলে এখানে আমরা আর স্কোয়ার ইউজ করতে পারি ওকে তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি কত না সাইন্স কথ্রিটা প্লাস কস করথ্রিটা ইকোয়াল টু কত হবে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকোয়াল টু ওয়ান যেহেতু আর নট ইকোয়াল টু জিরো ডিসটেন্স হয়ে যাচ্ছে ডিসটেন্স তো এখানে জিরো হবে না তার মানে আমরা এখান থেকে বলতে পারছি যে সায়েন্স করথিটা প্লাস কস কথ থেকে ওয়ান তো আমি একটা প্রুফ তোমাদের দেখালাম বাকি প্রুফগুলো তোমরা কিন্তু নিজেরা করতে পারো ওকে বাকি প্রুফগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম তোমরা নিজেরা করবে এইভাবেই প্রুফ করবে আগে এখান থেকে টেন থেকে বার করে নেবে বা কর থেকে বার করে নেবে খোশক থেকে বার কর নেবে বার করে ওই পক্ষে স্কোয়ার করি বা যদি মাইনাস করেও তোমরা দেখো তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে ওকে নেক্সট আসছে ত্রিকোণ অপেক্ষক সময় সীমা হুম তিকোমিত অপেক্ষক সমূহের সীমা মানে তিকনমিত অপেক্ষকের মান কত থেকে কতের মধ্যে থাকবে ওকে তো নাম্বার ওয়ান যেটা আছে আমাদের সাইন থিটা সাইন থিটা অপেক্ষক তো আমরা মনে রাখবো অলয়েস যে সাইন থিটা অপেক্ষকের ক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান লেসর ইকুয়াল টু সাইন থিটা লেসর ইকুয়াল টু ওয়ান ওকে বা আমরা এটাকে এইভাবে বলতে পারি মড অফ সাইন থিটা লেস ওর ইকুয়াল টু ওয়ান ওকে কখন হবে ফর অল থিটা বিলংস টু রিয়েল নাম্বার তোমার মনে রাখবে থিটা যে কোনো মানের জন্য থিটা যে কোনো মানের জন্য সাইন থিটার মান সবসময় কী হবে মাইনাস এক থেকে একের মধ্যে থাকবে আর এই বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন থিটা মড অফ সাইন থিটা লি স্টুরিক্যাল টু ওয়ান ঠিক আছে আমি যে একটা ভিডিও করবো তোমাদের ওই গ্রাফিক্যাল মেথড বা গ্রাফিক্যাল কীভাবে গ্রাফি ড্র করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু আমাদের রেঞ্জগুলো রেঞ্জ এটা রেঞ্জ বলা হয় বলতে রেঞ্জ এখানে অ্যাকচুয়ালি তো রেঞ্জটা মানে কত থেকে কতের মধ্যে রয়েছে সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে নেক্সট আসছি নাম্বার টু কস থিটা কস থিটা ভ্যালু রেঞ্জ হচ্ছে আমাদের এটাও সে মাইনাস ওয়ান লেসর ইকাল টু কস থিটা লেসর ইকাল টু ওয়ান বা এটাকে আমরা যদি আরও গুছিয়ে লিখি মড অফ কস থিটা লেসর ইকোয়াল টু ওয়ান ফর অল থিটা বিলংস টু আর অর্থাৎ বাস্তব থিটার সমস্ত বাস্তব মানের জন্য কস থিটার ভ্যালু কত থেকে কত মধ্যে থাকবে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকবে অর্থাৎ মড অফ কস থিটা লেস লেসরিক ওয়ান নেক্সট আসছে তিন টেন থিটা টেন থিটা ঠিক আছে টেন থিটার ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো লিমিট নেই অর্থাৎ আমরা বলতে পারি মাইনাস ইনফিনিটি লেস দ্যান টেন থিটা লেস দেন ইনফিনিটি অর্থাৎ এর ভ্যালু কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অসীম থেকে অসীম পর্যন্ত টা বিলংস টু আর অর্থাৎ যে কোনো মানের জন্য টেন থ্রিটা মানে কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট মান বলবো না মাইনাস ইনিফিট থেকে ইনফিনিটির মধ্যে থাকবে সীমা নেক্সট আসছি চার নম্বর আমাদের আছে কোশেক থ্রিটা কোশেক থ্রিটার রেঞ্জ যেটা হয় এর ভ্যালু আইদার মাইনাস ওয়ানের থেকে ছোটো হবে কোশেক থ্রিটা লেস অর ইকুয়াল টু মাইনাস ওয়ান অথবা আর একটা হয় কি এটা মাইনাস ওয়ান আছে ছোট হবে অথবা কোসেক থ্রিটা গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এক বা এক আছে বড়ো হবে এই বিষয়টাকে আমরা কীভাবে লিখি মোড অফ কোসেক থ্রিটা গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান ফর অল থ্রিটা বিলংস টু আর ঠিক আছে সমস্ত ভ্যালুর জন্য কিন্তু এই ভ্যালুটা এর মধ্যে থাকবে কোর্সেক থ্রিটার যে ভ্যালুগুলো হয় সেটা অবশ্যই

থ্রিটা ইকুয়াল টু ওয়ান অল থ্রিটা বিলংস টু আর এখানে একটা কন্ডিশন থিটা বিলংস টু আর বলব না যদি আমাদের অর্থাৎ এখানে সে থিটা রেঞ্জ হয়ে যাচ্ছে মাইনাস ওয়ানের থেকে ছোটো অথবা একের চেয়ে বড়ো অথবা মরফ সে থ্রিটাকে আমরা লিখতে পারি গ্রেটার ওর ইকোয়াল টু ওয়ান কখন হবে থিটা সমস্ত ভ্যালুর জন্য শুধুমাত্র টুয়েন প্লাস ওয়ান ইন্টু পাইভ বাই টু এর যে মানে পাই বাই টু এর যে অযুগ্ম গণিত এটা বাদ বাদ দিতে হবে কারণ সেটিটা ক্ষেত্রে কি হয়ে যায় আমরা জানি কস নাইনটি কস নাইনটি জিরো হয়ে যায় ঠিক আছে এবার সেটা যদি ওয়ান বাই জিরো হয়ে যায় তখন সেটা আমাদের আনডিফাইন্ড হয়ে যায় ঠিক আছে তো সেই বিষয়টা এখানে আমাদের নেগলেক্ট করতে হবে তার জন্য কিন্তু আমরা কী করব না আর মাইনাস টুয়েন প্লাস ওয়ান ফাই বাই টু মানে টুয়েন প্লাস ওয়ান ফাই বাই টু এই যে আছে এইটা আমরা বাদ দিতে হবে হুম মানে ফাই বাই টু এর যে কোনো অযুগ্ম গুণিতক কিছু থাকলে সেটাকে বাদ দিতে হবে সেই সমস্ত এলিমেন্টগুলো কিন্তু এখানে থাকবে না তো টেন্থের ক্ষেত্রে কিন্তু তাই ছিল কী ধরে নিয়েছে সেখানে আর মাইনাস পাই বাই টু এর অযুগ্য গণিতের যে সমস্ত এলিমিনোল পাবো মানে এন বিরংস টেন হলে ইন্ট্রিজার হলে সেক্ষেত্রে যে সমস্ত অযুগ্ম গণিতক থাকবে যদি এন ইকোল ওয়ান ধর হয় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে দু একটু বা ইনিকোয়াল জিরো ধরলে কত পাই বাই টু ঠিক আছে অর্থাৎ পাই বাই টু বাদ যাবে তারপরে এন ওয়ান ওয়ানগুলো থ্রি পাই বাই টু বাদ যাবে ফাইভ পাই বাই টু বাদ যাবে সেভেন পাই বাই টু বাদ যাবে তো এই সমস্ত এলিমেন্টগুলো এখান থেকে বাদ দিয়ে দেবো আট থেকে এইগুলো বাদ দিয়ে তাদের সমস্ত মানের জন্য আট থেকে এই সমস্ত এলিমেন্ট বাদ দেওয়ার পর যে সেটটা পড়ে থাকবে সেই সেটের সমস্ত এলিমেন্টের জন্য টেন থেকে আপনার মাইনাস এনমি থেকে ইন্ট্রি হতে থাকবে ওকে আবার এখানে যদি আমরা আট থেকে যদি আমরা এন পাই বাদ দিই অর্থাৎ এন এর যদি আমরা জিরো ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু নিই সেক্ষেত্রেও কিন্তু এই সেটগুলো এই এলিমেন্টগুলো বাদ দিলে আর এর মধ্যে যে এলিমেন্টগুলো পড়ে থাকবে তাদের নিয়ে যে সেট হবে তাদের সমস্ত মানের জন্য প্রসিকটা ভ্যালু কী হবে মাইনাস ওয়ানের থেকে ছোটো হবে অথবা একের চেয়ে বড়ো হবে ওকে তো একইভাবে যদি আমরা বলে থাকি লাস্ট এটা আছে আমাদের কর থিটা কর থিটা কী হয় কর থিটা আমাদের এটা আমাদের এটা আমাদের মাইনাস ইনফিনিটি লেস দেন টেন থিটা লেস দেন কট থিটা লেস দেন ইনফিনিটি হবে ফরল থিটা বিলংস টু আর মাইনাস সেট মাইনাসব করে মানে নিচে কি থাকবে কস্তিরা বাই সাইন থির বাই কস্তিরা বাই সাইন থ্রিটা আর সাইন থির মানে আমাদের থিটা যে কোনো আমাদের মাল্টিপল এই পাইয়ের যে কোনো মাল্টিপল আমাদের বাদ দিতে হবে অর্থাৎ মাইনাস এন পাই এখানে এন বিলংস টু এন ডিজার ওকে তো এই সেটটা বাদ দিতে হবে কারণ এই সমস্ত সেটের এলিমেন্টের জন্য কর থ্রি ভ্যালু কী হয়ে যায় অসংখ্য হয়ে যায় তো সেইগুলো বাদ দিতে হবে তো এটি হচ্ছে রেঞ্জ তো মোটামুটি রেঞ্জ তোমরা মনে রাখবে কী মনে রাখবে আমাদের সাধারণ রেঞ্জ কী হয় না সাইন থ্রি ভ্যালু মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকে করস থ্রি ভ্যালু আমরা যেতে থাকে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে টেন থ্রি ভ্যালু মাইনাস ইনফ্রিট থেকে ইনফ্রিটের মধ্যে যখন থ্রিটার রেঞ্জ রয়ে থাকবে আমাদের পাই বাই টু এর অযুগ্ম গুণিতকগুলো বাদ দিতে হবে আর কোচিক তীরে ভ্যালু মাইনাস ওনের থেকে ছোটো হবে অথবা একের বড় বড়ো হবে এটাকে আমরা মড অব থিটা এইভাবে লিখতে পারি যেখানে থিটা মাইনাস থ্রিটাই ভ্যালু হয়ে যাচ্ছে আট থেকে বাইগুলো বাদ দিলে হবে সেক্ষেত্রে ভ্যালু হয়ে যাচ্ছে সেক থেকে মাইনাস ওনের থেকে ছোট বা সমান এক্ষেত্রে বড় বা সমান কান্ডিশান এই কান্ডিশান ইউজ করতে হবে কর্ত্রের ক্ষেত্রে কিন্তু আমাদের এই কন্ডিশান ইউজ করতে হবে ওকে তো এই হলো আমাদের লিমিট বা সীমা কার না বিভিন্ন অবেক্ষক ত্রিকোনিত্তিক অবেক্ষকের বিভিন্ন লিমিট বা সীমা পরবর্তী যে বিষয় আছে আমাদের আদর্শ কোণসমূহের সময়ের টিকোবেথিক অনুপাত সমূহ আদর্শ কোণ বলতে গেলে টিকন তো আমাদের অনেক কোণ আছে সূক্ষ্ম তার মধ্যে যেগুলো কোণ সূক্ষ্মকোণ কোণ বা জিরো ডিগ্রি এবং নব্বই ডিগ্রি যেগুলো আছে তো সেগুলোকে আমরা বলে থাকি আদর্শ কোণ ঠিক আছে এগুলো আমাদের বেসিক যেগুলো আমাদের আইডিয়াল অ্যাঙ্গেল এগুলো আমাদের খেয়াল রাখা দরকার বা এই সমস্ত কোণের ক্ষেত্রে আমাদের বিভিন্ন অপেক্ষকের কত হয় সেগুলো আমাদের জেনে রাখা দরকার কারণ এগুলোর থ্রু দিয়ে কিন্তু আমরা আর পরবর্তী সময় যে সমস্ত বড় বড় যে সমস্ত অ্যাঙ্গেলগুলো রয়েছে সে সমস্ত মান কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো ঠিক আছে তো এই টেবিলের থ্রু দিয়ে তোমরা কিন্তু খুব ভালো করে তোমরা এটা মনে রাখবে এই টেবিলটা এই টেবিলের থ্রু দিয়ে পরবর্তী সময় আরও অনেক যে সমস্ত অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো আমাদের অ্যাঙ্গেলের করসপন্ডিং যে অভিজ্ঞকার মান সেগুলো নির্ণয় করা যাবে ওকে তো প্রথম যেটা আসছে সায়েন থ্রিটা সায়েন থ্রিটার ভ্যালু প্রথম জিরো ডিগ্রি ভ্যালু একটা জাস্ট একটা লাইন মনে রাখলে বাকিগুলো অটোমেটিক মনে হয়ে যাবে মনে পড়ে যাবে সাইন জিরো ডিগ্রিতে ভ্যালু হয় মানে সাইন জিরো জিরো ডিগ্রি ভ্যালু হয় জিরো ওকে সাইন পাই পাইভাই সিক্স বা সাইন থার্টি ডিগ্রি ভ্যালু হয় ওয়ান বাই টু সাইন ফর্টি ফাইভ বা সাইন পাই আই ফোর পাই বাই ফোর রেডিয়ানই আছে আর ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের ষষ্ঠী পদ্ধতিতে বা ষষ্ঠী পদ্ধতিতে আছে আর সেক্ষেত্রে আমাদের ফর্টি ফাইভ ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটির ভালো হয়ে যাচ্ছে রুট থ্রি বাই টু ওকে আর সাইন নাইনটির ভালো হয়ে যায় ওয়ান তো এটা সাইন থ্রিটা একটা জাস্ট মনে রাখলে বাকিগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে কস থেকে কথা হয়ে যাবে ওয়ান এদিক থেকে ওয়ান এদিক থেকে সারা ওয়ান তারপর কথা আছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তারপর কত ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এস ডিস থাকবে তারপর কথা আছে ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু হবে এখানে কথা হয় জিরো আছে এখানে জিরো হবে অর্থাৎ সাইন্থিটা এইভাবে গেলো কস্তিরা ঠিক উল্টো দিক থেকে আসবে ওয়ান রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু জিরো টেন থিটা কী হয়ে যাবে টেন থিটা মানে কি জানি আমরা থিটা মানে আমাদের একটা রিলেশান ছিল একটা বলা হয়নি টেন থিটা মানে আর একটা হয় সাইনথিটা বাই কস থ্রিটা ওকে সাইন থিটা বাই কস্তিরা আর কথিটা মানে হয়ে যায় ওয়ান বাই টেন থিটা অ্যাকচুয়ালি এটা তো তোমরা জানো বা কসথিরা বাই সাইন থিটা কস্তিরা বাই সেন থ্রিটাও হয় আর আমরা ওয়ান বাই টেন আমরা ইউজ করতে পারি তো সেক্ষেত্রে আমাদের টেন থিরা যেটা আছে তো সাইন থিরা বাই কষ্টির অর্থাৎ জিরো বাই ওয়ান জিরো বাই ওয়ান মানে কত হবে জিরোই হবে ওয়ান বাই টু বাই রুট থ্রি বাই মানে দুই দুই যাচ্ছে তার নিচে কত পড়ে থাকছে রুট অর্থাৎ তারপরটা ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই টু টু কত হয়ে যাবে কেটে যায় ওয়ান পড়ে থাকছে রুট থ্রি বাই টু আর ওয়ান বাই টু মানে দুই দুই কেটে গেলে কত পড়ে থাকছে জাস্ট রুট থ্রি পরে পড়ে থাকছে আচ্ছা এবার সাইন নাইনটি ওয়ান ওয়ান বাই জিরো এবার নিচে জিরো থাকলে কিন্তু আমরা সেটাকে ডিফাইন করতে পারবো না ওই জন্য এটাকে আমরা বলছি আনডিফাইন্ড বা অসংগত আনডিফাইন্ড এটাকে আমি সংজ্ঞা দিতে পারবো না বাইরের ভ্যালু আমরা নির্ণয় করতে পারবো না আনডিফাইন্ড সাইন নাইনটি আচ্ছা এরপরে যেটা আছে কোশেক থিটা কোশেক থিটা কী হয় সাইন থিটার ঠিক অপোজিট কোশিক থ্রিটা কী হয় সাইন থিটা ঠিক অপোজিট মানে উল্টোটা তাহলে মানে জিরোকে মানে কোশিক থ্রিরের জন্য কী পাবো আমরা অ্যাকচুয়ালি জিরো মানে কোশিক থির মানে কী হয় আমাদের এটা হয় ওয়ান বাই সাইন থিটা ঠিক আছে তাহলে কোশিক জিরো মানে কত হবে সাইন জিরো ওয়ান বাই সাইন জিরো ওয়ান বাই সাইন জিরো অর্থাৎ ওয়ান বাই সাইন জিরো কত জিরো হয় অর্থাৎ ওয়ান বাই জিরো তার মানে ওয়ান বাই জিরো কিন্তু আমরা আনডিফাইন্ড করতে পারবো না তার মানে সেটা কী হয়ে যাবে আনডিফাইন্ড হয়ে যাবে আনডিফাইন্ড বা অসংত তারপর কত আছে কোশেক থার্টি ডিগ্রি কোশেক থার্টি থার্টি ডিগ্রি কী হয়ে যাবে ওয়ান বাই সাইন থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই ওয়ান বাই রুট টু তাই না ওয়ান বাই ওয়ান বাই সরি ওয়ান বাই ওয়ান বাই টু অর্থাৎ তার মানে আলটিমেট ভ্যালু হয়ে যাচ্ছে দুই হয়ে যাবে জাস্ট রেসিপ প্রকার হয়ে যাচ্ছে রেসিপ প্রকল উল্টে যাচ্ছে ওয়ান বাই রুট টু রেসিপ বল কত হবে রুট টু হবে রুট থ্রি বাই টু এর রেসিপ কর টু বাই রুট থ্রি আর ওয়ানের রেসিপ পোকাল ওয়ান বাই ওয়ান করলে ওয়ানই পাব সেক থ্রিটা কী হয়ে যাবে সেক থ্রিটা ঠিক অপোজিট হয়ে যাবে উল্টো দিক থেকে আসবে তো প্রথমে ওয়ান তারপরে কত হবে টু বাই রুট থ্রি তারপরে কত হবে রুট টু থাকবে এটা এটা কত হবে টু তারপরটা আনডিফাইন্ড ওকে আর এবার এইটা বা এটা করলে বা আমরা যদি বলি করথ্রিটা টেন থ্রির সাথে করথ্রিটা কি আছে টেন থ্রি মানে আমরা কি জানি ওয়ান বাই কর থ্রিটা বা করথ্রিটা কি করলে ওয়ান বাই টেন থ্রিটা অর্থাৎ রেসিপোকাল জিরো রেসিপ করলে কী পাবো আনডিফাইন্ড পাবো ঠিক আছে তারপর ওয়ান বাই রুট থ্রি করলে কী পাবে রুট থ্রি পাওয়া যাবে ওয়ান করলে ওয়ান পাবো রুট থ্রি রেসিভ করে করা হলে ওয়ান বাই রুট থ্রি পাওয়া যাবে আর এটা পাওয়া যাচ্ছে আমাদের আনডিফাইন মানে ওয়ান বাই জিরো জিরো ওয়ান বাই জিরোকে যদি আমরা উল্টে এ এডিসিভ করি যায় এ ডিসিভ প্রবল হয়ে যায় জিরো বাই ওয়ান তাহলে ভ্যালু হয়ে যাবে জিরো সেক্ষেত্রে ভ্যালু হয়ে যাচ্ছে জিরো ওকে তো এইভাবে তোমরা এই টেবিলটা অবশ্যই মনে রাখবে এর থ্রু দিয়ে আমরা আরও অনেক যে সমস্ত অঙ্কগুলো আছে বা প্রবলেমগুলো আছে সে সমস্ত প্রবলেমের সমাধান খুব সহজে আমরা করতে পারবো তো এই ভিডিওতে আমি এই পর্যন্তই করলাম এই চ্যাপ্টার থেকে পরবর্তী ভিডিওতে এই কনসেপ্টের উপর বেশ করে যে সমস্ত আমাদের অঙ্ক আছে সেই সমস্ত অঙ্ক ডিটেলসে আলোচনা করা হবে ওকে থ্যাংক ইউ